আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমাদের যে ভিডিও টিউটোরিয়াল সেটা হলো ডেভিসন কেন্দ্রিক এবং যারা এফসিপিএস পার্ট ওয়ান দিচ্ছেন অথবা এমআরসিপি দিচ্ছেন যা মেডিসিনে ক্যারিয়ার করবেন আপনাদের জন্য আসলে ডেভিসনটা বাইবেল বলা হয় তো আমরা এই ডেভিশনকে আপনার গ্রিপে নিয়ে আসার জন্য ক্লিনিক্যাল মেডিসিন এটা নাম দিয়ে একটা প্রোগ্রাম অলরেডি চলমান আছে এবং আবার নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছি যারা পাউটার্ন পরীক্ষা দিচ্ছেন বা একদম ফ্রেশার ইতিমধ্যে জানেন যে আমাদের দেশে জানুয়ারি এবং জুলাই জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে বছরে দুইবার পরীক্ষাটি হয়ে থাকে এফ পাউটন তো সেখানে প্রশ্ন থাকে হলো একশো পঞ্চাশটা তার মধ্যে পঁচাত্তর এমসি আর পঁচাত্তর হলো এসবি তো এই এফসিপিএস পার্ট পরীক্ষা দেওয়ার জন্য ডেভিসন আপনার গ্রিপে চলে আসতে হবে তো ম্যাট্রিক্স পয়েন্ট শুধু ডেভিসনকে কেন্দ্র করে আমরা আমাদের যে কোর্স প্ল্যান সাজিয়েছি সেটা যদি আপনাদের কাছে একটু দেখাই ডেভিসন থেকে আমরা চব্বিশটা ক্লাস নিচ্ছি এবং সেইখানে প্রত্যেকটার আবার এক্সাম আছে চব্বিশটা এক্সাম আছে এবং প্রতিটা চ্যাপ্টারকে আমরা আপনাকে পিডিএফ আকারে শিট দিয়ে দিব আমাদের সফটওয়্যারে আছে আপনি ডাউনলোড করে নিতে পারবেন সেখানে আপনার একটা চ্যাপ্টারে লাল নীল সবুজ মার্কার দিয়ে দেখানো যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো যেগুলো আপনি একটু বেশি বেশি করে আত্মস্থ করবেন তো আমরা যদি আপনাকে আমাদের ক্লাসের যে কন্টেন্ট লেকচার ওয়াইজ সেটা যদি একটু শেয়ার করি তাহলে একটু খেয়াল করে দেখেন যে ক্লাস ওয়ান থেকে এই চব্বিশ পর্যন্ত আমরা কিন্তু প্রতিটা ক্লাস ওয়াইজ ভাগ করেছি যেমন ক্লাস ফোর গ্যাস্ট্রো ক্লাস ফাইভ হেপাটো এবং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা চ্যাপ্টার করে পিডিএফ আমরা সেইভাবে সফটওয়্যারে দিয়ে দিব আপনারা সেটা ডাউনলোড করে নিতে পারবেন এবং এইটা আপনার জন্য যে কতটা হেল্পফুল প্রতিটা ক্লাস আমাদের দক্ষ মেন্টররা নিচ্ছেন এবং প্রত্যেকেই ভালো জায়গায় কোর্স ট্রেনিং করেছেন কেউ হয়তো কমপ্লিট করে ফেলেছেন এবং তারা অনেক দিন ধরে ডেভিস্টার পড়াচ্ছেন এবং আপনি যদি খেয়াল করে দেখেন যে বইগুলো কিন্তু এইভাবে দাগানো এবং আপনি ক্লাস করার পাশাপাশি যদি এই পিডিএফের দাগানো অংশগুলো বেশি বেশি করে পড়েন আপনার হার্ড কপিতে দাগায় ফেলেন তাহলে কিন্তু ডেভিস্টার আপনার গ্রিপে আসতে খুব বেশি সময় লাগবে না ঠিক আছে এবং আমাদের মেন্টোর প্রতিটা ক্লাস প্রায় তিন চার পাঁচ ঘন্টা পর্যন্ত নিয়েছে এবং সেখানে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকে আমরা ব্ল্যাক হোয়াইট বোর্ড ইউজ করেছি মানে একজন ক্যান্ডিডেটকে একটা চ্যাপ্টার বোঝানোর জন্য যা যা প্রয়োজন আমরা সেটা এখানে অ্যাপ্লাই করেছি তো আপনি এই ক্লাসের মাধ্যমে আমরা বলবো যে খুব ভালোভাবে আত্মস্থ করতে পারবেন একটা প্রোগ্রাম ডেভিডসন যে অংশটা এবং আপনি জানেন যে পার্ট ওয়ান পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেই শুধু নয় আপনি যদি রেসিডেন্সি চিন্তা করেন এমফিল ফিল ডিপ্লোমা এমআরসিপি যেটাই হোক না কেন ডেভিডসন আপনাকে খুব ভালো একটা অবস্থায় নিয়ে যেতে পারবে প্রিপারেশনের ক্ষেত্রে এবং আপনাকে যদি বলি যে পাশে আমি এটা শুধু অ্যাড করছি এখন মনে করেন যারা ডেভিডসন পড়া শুরু করেছেন সবাই তো শুধু বলে যে ডেভিসন পড়ো ডেভিসন পড়ো আপনাকে কিন্তু পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যে মনে করেন যে আপনি ডেভিসনে এন্ডোক্রাইনোলজি পড়ছেন ঠিক আছে তো ওখানে তো ক্লিনিক্যাল পার্ট কিন্তু এন্ডোক্রাইনে আপনার ফিজিওলজি জায়গাটা কিন্তু ভালো থাকতে হবে আপনি কার্ডিওলজি পড়ছেন কার্ডিও ফিজিওলজিটা কিন্তু আপনার একটা ভালো দখলে থাকতে হবে তো আমরা ম্যাট্রিক্স পয়েন্ট যেটা ডেভিসন কেন্দ্রিক যেমন আমাদের ক্লিনিক্যাল ক্লাসগুলো খুব সুন্দরভাবে গুছানো আছে একই রকমভাবে আমাদের বেসিক ক্লাস আলাদাভাবে চলমান আছে সেই বেসিক ক্লাসটা সবার জন্য সেটা ডেভিডন হোক সেটা বেরিল্যাপস হোক সেটা দত্ত হোক বা সে রেসিডেন্সি এফসিপিএস পাউট ওয়ান এমআরসিপিএম যেই পরীক্ষাটাই দিক না কেন আমরা শুধু বেসিক আঠাশটা ক্লাস নিয়ে আলাদা একটা প্রোগ্রাম রাখি এটা আমি জাস্ট আপনাদের অ্যাড করে জানাচ্ছি যদিও আজকের এই কোর্স প্ল্যান বা ওরিয়েন্টেশন শুধু ডেভিসন কেন্দ্রিক তারপর আপনার সিনিয়র জুনিয়র বা আপনার নিজেরাও হয়তো প্রয়োজন হতে পারে যে আমরা বেসিক ক্লাস কনসেপ্ট নির্ভর ক্লাস আমাদের চলমান আছে আমি আপনাকে কন্টেন্ট লিস্টটা দেখাবো এখানে যে হ্যান্ডবুকটা আছে এটা হলো যে আপনি ক্লিনিক্যালে সিঙ্গেল বেস্ট অ্যান্সার করার জন্য অনেক বই খুঁজে পাবেন খুঁজলে কিন্তু বেসিক পোর্শনের সিঙ্গেল বই সিঙ্গেল বেস্ট অ্যান্সার করার জন্য এরকম হ্যান্ডবুক বা বই অনেক কম খুঁজে পাওয়াটা একটু দুষ্কর তো ম্যাট্রিক্স পয়েন্ট এই হ্যান্ডবুকটা বের করেছে যেখানে আপনি প্যাথোলজি মাইক্রোবায়োলজি ফার্মাকোলজি এই যে বইগুলো আছে বা যে সাবজেক্টগুলো আছে সেখানকার সিঙ্গেল বেস্ট কোশ্চেন নিয়ে বেসিক পার্ট নিয়ে আমরা এটা তৈরি করেছি যেটা আসলে আপনার প্রতিটা পরীক্ষা লাগবে আপনি পার্ট ওয়ান পরীক্ষা দিবেন আপনি আপনি আপনার কোশ্চেন প্র্যাকটিস করার জন্য সেল এস কোশ্চেন প্র্যাকটিস করার জন্য আমরা এই বইটা বের করেছি অবশ্যই আপনাদের সেটা কাজে লাগবে এবার আসি যেটা বলছিলাম আপনাদের যেই বেসিক ক্লাস আমরা যে কোনো পরীক্ষার জন্য একজন ক্যান্ডিডেটের প্রয়োজন এই হলো সেটা এক থেকে আঠাশ পর্যন্ত এটা একজন ক্যান্ডিডেট আপনি যেই ফ্যাকাল্টি পরীক্ষা দেন না কেন আপনি যেই পরীক্ষায় দেন না কেন আপনার এই অংশটা যদি আপনার পড়া থাকে জানা থাকে ক্লাস করা থাকে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা শিট দিব এতটুকু যদি আপনার শুধু পড়া থাকে তারপরে আপনি যেই পরীক্ষায় দেন না কেন আপনি যদি মেডিসিন দেন তাহলে মেডিসিন রেভিশন করবেন আপনি যদি সার্জারি দেন সার্জারি বেরিল্যাবসটা করবেন আপনি যদি গাইনি দেন গাইনি শুধু দত্তটা করবেন অথবা আপনি যদি রেসিডেন্সি পরীক্ষা দেন পাশে শুধু ফ্যাকাল্টি মেডিসিনের অংশটুকু করবেন অর্থাৎ এইটা আপনার প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট বেসিক যে অংশটা থেকে প্রশ্ন আসে পুরোটাই কাভার করে পুরোটাই কাভার সেটা যে কোনো পরীক্ষার জন্যই না এবং প্রতিটার সাথে আলাদা আলাদা করে পরীক্ষা থেকে এটা আমি জাস্ট আপনাদের অ্যাড করলাম তো এরপরে আমি যদি বলি যে ম্যাট্রিক্স পয়েন্টে আপনার বই আছে বায়োস্ট্যাট ইমিউনোলজি যেটা মেডিসিনের জন্য আলাদা আমাদের সিঙ্গেল বেসড বা এমসিকিউ কিউ ডিটেলস বই আছে আর বায়োস্ট্যাট ইমিউনলজি সব ফ্যাকাল্টির জন্য প্রয়োজন সেটা একটা কমন বই এছাড়া এসবি এ যেটা বললাম মেডিসিন এবং র্যাপিড রিভিশন মেডিসিনের যেটা হলো আপনার প্রিভিয়াস কোশ্চেন নিয়ে যতটুকু কোশ্চেন আপনাদের কাছ থেকে আমরা পাই সেই নিয়ে আমরা একটা র্যাপিড রিভিশন বইও আছে আর এই সবগুলো বই আপনি নীলক্ষেত ছাড়াও হাতের বুকশপ বা উত্তরা বুকশপে আপনি সেখান থেকে কালেক্ট করতে পারেন আর এছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আমাদের হটলাইন নাম্বার আছে এগুলোতে আপনি সব সবসময় বিভিন্ন ইনফরমেশান আপনি জানতে পারবেন হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন কলও করতে পারেন অসুবিধা নেই এবং যারা ফ্রেশার ক্যারিয়ার কোন দিকে করবেন বুঝতে পারছেন না আপনারা চাইলে আমার সাথে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে সরাসরি দেখা করতে পারবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন